বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরেগাঁও কলেজে আয়োজিত মার্কেটিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যে কোম্পানির বাজারজাতকরণ কৌশল সম্পর্কে, অর্থাৎ কী কৌশলে কোম্পানি বাজারজাতকরণ করবে তা নিয়ে। তো সেখানে আমরা জানবো যে বাজারজাতকরণ কৌশল কাকে বলে, তারপরে এই কৌশলের গুরুত্ব কী, মানে এখানে বাজারজাতকরণের যে বিভিন্ন প্রচেষ্টা আছে এগুলো আমরা জানবো, তারপরে পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন হয় বাজারজাতকরণের ক্ষেত্রে এবং এটা কেন অনেক সময় ব্যর্থ হয়, তারপরে SWOT বা শর্ট বিশ্লেষণ আমরা করব, এই নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে। তো চলো আমরা কথা না বলি আজকের মতো আলোচনায় চলে যাই। প্রথমটি হচ্ছে যে কৌশলগত পরিকল্পনা কী। পরিকল্পনা হচ্ছে কী করা হবে তা আগে থেকে স্থির করা, তার নামই পরিকল্পনা। আসলে পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য প্রতিটি কোম্পানিকে অবশ্যই একটা পরিকল্পনা থাকে, পরিকল্পনা ছাড়া কোনো কোম্পানি চলতে পারে না। ফিলিপ কটরা বলছে, যদি তুমি পরিকল্পনা করতে ব্যর্থ হও তাহলে তুমি ব্যর্থ হবার জন্য পরিকল্পনা করছো। এমন প্রশ্ন হচ্ছে, পরিকল্পনা প্রণয়ন করার পর সেই পরিকল্পনাকে সবসময় সফল বলা যায় না, পরিবর্তনশীল যে পরিস্থিতি তার সাথে খাপ খাওয়া নিতে যে পরিকল্পনা তাই হচ্ছে কৌশলগত পরিকল্পনা। অর্থাৎ ফিলিপ কটরা বলছে, কৌশলগত পরিকল্পনা হচ্ছে সংগঠনের লক্ষ্য এবং সামর্থ্যের সাথে এর একটি পরিবর্তনশীল বাজারজাতকরণ সুযোগ সময়ের কৌশলগত উপযোগীকরণ ব্যবস্থা উন্নয়ন ও বজায় রাখার প্রক্রিয়া। তাহলে আমরা কৌশলগত পরিকল্পনার কয়েকটা বৈশিষ্ট্য দেখতে পাই, যেটা হচ্ছে প্রতিষ্ঠানের ভিতর এবং বাইরের সকল বিষয়কে বিবেচনা করতে হয়। দুই নম্বর হচ্ছে, এতে বর্তমান পরিস্থিতি ছাড়াও ভবিষ্যৎ নিয়েও কী চিন্তা করা হয়, তারপরে এর মাধ্যমে পরিবর্তিত পরিবেশের সাথে মানে সামঞ্জস্য রাখা যায় এবং কৌশলের সমন্বয় করতে হয় এবং এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কৌশলগত পরিকল্পনা, এটার গুরুত্ব কী আছে? এটার গুরুত্ব আছে 10টা। তার প্রথমটি হচ্ছে সবলতা এবং দুর্বলতা পরিমাপ করা, একটা প্রতিষ্ঠানে কোনটা সবল কোনটা দুর্বল এটা দেখা যায়, হুমকি ও সুযোগ চিহ্নিত করা যায়, ব্রত এবং উদ্দেশ্য নির্ধারণ করা যায়, গ্যাপ চিহ্নিত করা যায় এবং তা পূরণ করা যায়, তারপর হচ্ছে প্রবৃত্তি বিশ্লেষণ করা যায়, দিক নির্দেশনা প্রদান করা যায়, ব্যবসায় একক বিশ্লেষণ করা যায়, কৌশল স্থির করা যায় এবং কর্মসূচি স্থির এবং বাস্তবায়ন করা যায় এবং প্রতিযোগিতা মোকাবেলা করা যায় আর কি। তারপর আমরা আলোচনা করব যে কোম্পানির কৌশলগত পরিকল্পনা আর বাজারজাতকরণের ভূমিকা সংজ্ঞায়িতকরণ কীভাবে হবে। তাই বাজারজাতমুখী প্রথমে ব্রত সংজ্ঞায়িত করতে হবে, মানে যে কৌশলে আমরা বাস্তবায়ন করব তার প্রথমটি হচ্ছে বাজারের ব্রত সংজ্ঞায়িত করতে হবে, সেখানে সীমিত লক্ষ্য আনতে হবে, নীতি ও বেলির প্রতি গুরুত্ব দিতে হবে এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্র সংজ্ঞায়ন করতে হবে। দুই নম্বরে করতে হবে কোম্পানির উদ্দেশ্য এবং লক্ষ্য স্থির করতে হবে, যে কোম্পানি কী লক্ষ্যে কী উদ্দেশ্যে কাজ করবে, ব্রতটা কিন্তু সংক্ষিপ্ত হবে। আর তিন নম্বরে ব্যবসার পোর্টফোলিওর নকশা প্রণয়ন করতে হবে, সেখানে কৌশলগত ব্যবসার একক চিহ্নিত করতে হবে, চলতি পোর্টফোলিও বিশ্লেষণ করতে হবে, SBE এর আকর্ষণীয়তা SBU-র আকর্ষণীয়তা মাপতে হবে, তারপরে আরও যেটা চিহ্নিত করতে হবে আমাদের SBU নির্ধারণ ক্ষেত্রে দা বোস্টন কনসাল্টিং অ্যাপ্রোচ যেটা আছে, স্টার, তারপরে ক্যাশ কাউজ, কোশ্চেন মার্ক, ডগস, এগুলো কী করতে হবে চিহ্নিত করতে হবে। তাই চিহ্নিত করার সাথে সাথে যেটা রাখতে হবে মেট্রিক অ্যাপ্রোচের কিছু আবার সমস্যা আছে, সেই সমস্যাগুলো দূর করতে হবে, প্রবৃত্তি কাটছাট করতে হবে, আর বাজারের প্রবেশ কৌশল নিতে হবে, বাজারের উন্নয়ন পণ্যের যে উন্নয়ন বাজার উন্নয়ন করতে হবে, পণ্য উন্নয়ন কৌশল স্থির করতে হবে, বৈচিত্র্যকরণ কৌশল নিতে হবে, কাটছাটকরণ করতে হবে প্রয়োজনে। এইভাবে আমরা কী করব, নীতি পলিসি প্রণয়ন করবো আর কি। আর তারপর আমরা যেটা আলোচনা করব যে বাজারজাতকরণ কৌশল এবং বাজারজাতকরণ মিশ্রণ কী। প্রথম কথা হচ্ছে যে ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশল কী। বর্তমান সফলতার জন্য ক্রেতা কোম্পানিকে ক্রেতামুখী হতে হয়, ক্রেতা আকর্ষণ করতে হবে, ধরে রাখতে হবে এবং বৃদ্ধি করতে হবে, এই জন্য ক্রেতাদের প্রয়োজন এবং অভাব ভালোভাবে বুঝতে হবে। এই জন্য যেটা লাগবে, প্রথমে বাজার বিভক্তিকরণ করতে হবে, অবিষ্ট বাজার নির্ধারণ করতে হবে, বাজার পৃথকীকরণ করে অবস্থান করতে হবে। আর দুই নম্বর আমার যেটা লাগবে, সমন্বিত বাজারজাতকরণ মিশ্রণ আমার উন্নয়ন করতে হবে, সেখানে পণ্য, মূল্য,
স্থান প্রসার এইসব বিবেচনা করে নিলেই আমার কী হবে, এই সমন্বিত বাজারজাতকরণ মিশ্রণ সঠিকভাবে করা যাবে। তারপর আমাদের যেটা লাগবে যে বাজারজাতকরণ প্রচেষ্টা ব্যবস্থা ব্যবস্থাপনা অর্থাৎ ম্যানেজিং মার্কেটিং ইফোর্ট, তার জন্য প্রথমে লাগবে পরিকল্পনা। পরিকল্পনা থাকবে কৌশলগত পরিকল্পনা উন্নয়ন আর বাজারজাতকরণ পরিকল্পনা উন্নয়ন। তারপরে আসবে বাস্তবায়ন, বাস্তবায়নে থাকবে পরিকল্পনা বাস্তবায়ন। তিন নম্বরে থাকবে নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণে থাকবে ফলাফল পরিমাপ, ফলাফল মূল্যায়ন এবং সংশোধনমূলক ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে বাজারজাতকে এই বাজারজাতকরণ এগিয়ে নেওয়া আর কি। অ্যান্ড পরশ হচ্ছে গুড মিশন স্টেটমেন্ট বা উত্তম ব্রত বিবৃতি, অর্থাৎ ব্রতটা যে সংক্ষিপ্তভাবে আমি আগেই বলছি এটার কী কী বৈশিষ্ট্য থাকবে আর কি। সেটার সাতটা বৈশিষ্ট্য থাকবে। প্রথমে সীমিত সংখ্যক লক্ষ্য থাকবে, নীতি ও ভ্যালুর প্রতি গুরুত্ব আরোপ করা হবে, তারপরে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সংজ্ঞায়ন থাকবে, সংকীর্ণ বা ব্যাপক হবে, বাস্তবধর্মী হবে, সুনির্দিষ্ট হবে এবং বাজার উপযোগী পরিবেশ পোষণ করতে থাকতে হবে আর প্রেরণামূলক হইতে হবে আর কি। আর তারপর আমাদের যেটা লাগবে কৌশলগত ব্যবসা একক মূল্যায়নে বিসিজি অ্যাপ্রোচ। বিসিজি অ্যাপ্রোচে থাকবে দেখ কনসাল্টিং ফর গ্রুপ অ্যাপ্রোচ বা বিসিজি। এই অ্যাপ্রোচে বাজার প্রবৃদ্ধির জন্য যে কী কী জিনিসকে আমরা রাখবো সেটা, তার প্রথমটা হচ্ছে স্টার্স, এটা হচ্ছে যে সকল পণ্য বা ব্যবসায় বাজার প্রবৃদ্ধির হার ও বাজারে শেয়ার বেশি সে সকল পণ্য বা ব্যবসাকে বিসিজি অ্যাপ্রোচে স্টার হিসাবে চিহ্নিত করা হয়। দুই নম্বর হচ্ছে ক্যাশ কাউস, নিম্ন বাজার প্রবৃদ্ধি এবং বেশি বাজার শেয়ার আছে যে সকল পণ্য ব্যবসায় সেগুলোকে ক্যাশ কাউস বলে। আর কোশ্চেন মার্ক, এটা হচ্ছে এরা অত্যাধীন পণ্য ব্যবসাসমূহের বাজার শেয়ার নিম্ন হলেও বাজার প্রবৃদ্ধি উচ্চ। আর এটা লাগবে ডক্স, সেটা হচ্ছে কিছু পণ্য ও ব্যবসায় আছে যাদের বাজার প্রবৃদ্ধি ও বাজার শেয়ার দুটোই নিম্ন, সেগুলোকে ডক্স হিসাবে বিবেচনা করা হয়। হ্যাঁ, তারপরে খোলা আছে, তারপরে আছে যে বাজারজাতকরণের যে পরিকল্পনা বলতে কী বোঝায়, বাজারজাতকরণের পরিকল্পনা কী কী উপাদান আছে, তা সেখানে পরিকল্পনা হচ্ছে যে আসলে কীভাবে একটা বাজারজাতকরণে আমরা টিকে থাকব সেটাই মূল ব্যাপার। যেমন ফিলিপ কটলার বলছে বাজারজাতকরণ পরিকল্পনার মধ্যে বাজারজাতকরণের কৌশলের সিদ্ধান্ত গ্রহণ অন্তর্ভুক্ত যা কোম্পানির সামগ্রিক কৌশলগত উদ্দেশ্য অর্জনে সহায়তা করে। তারপরে আমরা শিখব যে এই পরিকল্পনা কী কী উপাদান আছে। প্রথমে আছে হলো নির্বাহী সারসংক্ষেপ, দুই নম্বর আসবে বর্তমান বাজারজাতকরণ পরিস্থিতি, তিন নম্বর আসবে যে হুমকি আর সুযোগগুলো কী কী, চার নম্বর যে উদ্দেশ্য বিচার্য বিষয় কী কী, পাঁচ নম্বর বাজারজাতকরণ কৌশল কী হবে, ছয় নম্বর হচ্ছে কর্ম পরিকল্পনা নিতে হবে, বাজেট প্রণয়ন করতে হবে এবং সেই অনুপাতে কাজটা হইলো কিনা এটা নিয়ন্ত্রণ করতে হবে। এইভাবে আগাইলেই আমরা বাজারজাতকরণ কাজ করতে পারব। তারপর বাজারজাতকরণ বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে প্রথমে কর্ম পরিকল্পনা নিতে হবে, দ্বিতীয় হচ্ছে সাংগঠনিক কাঠামো ঠিক করতে হবে, তার সিদ্ধান্ত পুরস্কার পদ্ধতি গ্রহণ করতে হবে, মানব সম্পদ ব্যবস্থাপনা করতে হবে, ব্যবস্থাপকীয় পরিবেশ ও কোম্পানির সংস্কৃতি ঠিক করতে হবে। তো এখানে আবার দুইটা ভাগ আছে, একটা আছে ব্যবস্থাপকীয় পরিবেশ, একটা আছে কোম্পানির সংস্কৃতি। অনেক সময় এই বাস্তবায়ন ব্যর্থ হয়, তার কারণ হচ্ছে চারটি। প্রথমটি হচ্ছে অবাস্তব পরিকল্পনা নেওয়া হয় অনেক সময়, দুই নম্বর হচ্ছে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী উদ্দেশ্যের মধ্যে টানাপোড়েন হয়, তিন নম্বর পরিবর্তনের প্রতি স্বাভাবিক বাধা থাকে, আর চার নম্বর হচ্ছে সুনির্দিষ্ট বাস্তবায়ন পরিকল্পনার অভাব আছে। আর বাজারজাতকরণ নিয়ন্ত্রণ হচ্ছে একটি প্রক্রিয়া যার দ্বারা বাজারজাতকরণ কর্মকাণ্ডের পরিকল্পনা মূল্যায়ন করা হয়, এটি হচ্ছে বাজারজাতকরণ নিয়ন্ত্রণ। আর এ প্রসঙ্গে বেবন হাস্টন বলছে বাজারজাতকরণ নিয়ন্ত্রণ হচ্ছে বাজার পরিস্থিতি উন্নয়ন এবং পরিবর্তনের প্রেক্ষিতে বাজারজাতকরণ পরিকল্পনা পর্যালোচনা ও পরিমার্জন করা। আর বাজার নিয়ন্ত্রণের প্রকারভেদ আছে চারটি, তার প্রথমটি হচ্ছে বার্ষিক পরিকল্পনা নিয়ন্ত্রণ, দ্বিতীয়টি হচ্ছে মুনাফাযোগ্যতা নিয়ন্ত্রণ, তিন নম্বর হচ্ছে দক্ষতা নিয়ন্ত্রণ, চার নম্বর হচ্ছে কৌশলগত নিয়ন্ত্রণ।
আর বাজার নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া, তার প্রথমটি হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা, দ্বিতীয়টি হচ্ছে কার্য সম্পাদন পরিমাপ করা, তৃতীয়টি হচ্ছে কার্য সম্পাদন মূল্যায়ন করা, চতুর্থ হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা, আর তারপরে বাজারজাতকরণ নিরীক্ষা কি। নিরীক্ষা হচ্ছে এই যে কৌশল আমরা নিলাম, এগুলো কিছু সময় পর পর পরীক্ষা করা আর কি, এর মাধ্যমে আসলে আমরা সঠিক না ভুল পথে আছি সেটা কি করা যায় বুঝতে পারা যায়। মানে এই ব্যাপারে জিকমেন্ট অ্যান্ড ডিএমকো বলছে, বাজারজাতকরণ নিরীক্ষা হচ্ছে সামগ্রিক বাজারজাতকরণ কার্যক্রমের একটি বিস্তারিত পর্যালোচনা ও মূল্যায়ন, যা প্রায়ই বাইরের বিশেষজ্ঞ এবং অন্যান্য নিরপেক্ষ কর্মী দ্বারা সম্পাদিত হয়। এখন প্রশ্ন হচ্ছে আমরা SWOT বিশ্লেষণ করব বা শর্ট বিশ্লেষণ বলে এটা অনেকে। একটা প্রতিষ্ঠানের শক্তি বা স্ট্রেন্থ, দুর্বলতা বা উইকনেস, সুযোগ বা অপরচুনিটি, হুমকি বা থ্রেট, এর ইংরেজি প্রতিশব্দের আদ্যাক্ষর নিয়ে SWOT গঠিত। SWOT বিশ্লেষণে প্রতিষ্ঠানের শক্তি, দুর্বলতা, সুযোগ এবং হুমকি বিশ্লেষণ করা হয়। 1969 সালে এডমন্ড পি ল্যান্ড ও অন্যান্যরা প্রথমে SWOT ধারণাটি ব্যবহার করেছে। বর্তমানে কিন্তু এটা সর্বোচ্চই ব্যবহার করা হয়। অর্থাৎ ফিলিপ কটরা বলছে, একটি কোম্পানির শক্তি, দুর্বলতার সুযোগ এবং হুমকির সামগ্রিক মূল্যায়নকে SWOT বলে। তাহলে এমন প্রশ্ন হচ্ছে যে সুযোগ এবং হুমকি ম্যাট্রিক্সের সাহায্যে বিশ্লেষণ করতে হয় অনেক সময়। তো সেখানে আভ্যন্তরীণ যেগুলো আছে, আভ্যন্তরীণ সবলতা, দুর্বলতা, সুযোগ, হুমকি যেগুলো আছে, তো সেই জিনিসগুলো নিয়ে এটা কী করতে হয় বিশ্লেষণ করে সিদ্ধান্তটি নিতে হয় আর কি, যে আমরা আসলে কোন দিকে যাব, কোন কাজটি আমরা করব। তো এইখানে যেটা মাথায় রাখতে হবে যে এই SWOT বিশ্লেষণে প্রথমে যে কোম্পানির আমাদের যে সবলতা থাকে, সবলতা বলতে গেলে যে কোন কোন জায়গায় কোম্পানি ভালো করবে, দুর্বলতা হচ্ছে যে কোম্পানি কোন কোন জায়গায় দক্ষতা অভাব আছে, ব্যবস্থাপনার অভাব আছে এগুলো, আর সুযোগ হচ্ছে যে কোম্পানি কোথায় নতুন পণ্য সরবরাহ করতে পারে, কোথায় বাড়তে পারে, আর হুমকি হচ্ছে উন্নত মানের প্রতিযোগী পণ্য বাজারে আসে কিনা, বিকল্প পণ্য বাজারে আসে কিনা, এইসব নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হলে তাহলে আমরা সুযোগ এবং হুমকি ম্যাট্রিক্সের সাহায্যে বিশ্লেষণ করে প্রতিষ্ঠানের বাজারজাতকরণ কৌশল গ্রহণ করে থাকি। এতে সুযোগ এবং হুমকির সাথে শক্তি ও দুর্বলতার একটা সামঞ্জস্য বিধান করা হয়। এবং এখন বাংলাদেশ সহ বিশ্বের সর্বত্রই এই SWOT বিশ্লেষণ করে বাজারজাতকরণ সিদ্ধান্তটি গ্রহণ করা হয়। এ ছিল আজকের আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।